নমস্কার বন্ধুরা, আবার আপনাদের স্বাগত। আমি রবি। আজকে যেরকম বলেছিলাম আগের দিন, যে আগের ক্লাসে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ওপর পুরো একটা ভিডিও বানাবো, আজকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ওপর পুরোটা দেখাবো, ঠিক আছে? কারণ কন্ডিশনাল ফরম্যাটিং অনেকটাই ইম্পর্ট্যান্ট। কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ওপর দেখুন, আজকে একটা ছোট্ট বানাবো, তারপর আর একটা অ্যাডভান্সের ওপর বানাবো, ঠিক আছে? চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে একটা ডেটাবেস বানিয়ে নিন, বেটার হয়। সব কিবোর্ডের সাহায্যেই করবেন, মাউসটা যত সম্ভব কম ইউজ করুন। নেম অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট একটা ডেটাবেস বানিয়ে নিলাম, ঠিক আছে? মার্কসের একটা ডেটাবেস বানিয়ে নিই, 75, 40, 95, 60, 63, 74, 87, 69, তারপর 85, ক্লিয়ার? এবার দেখুন, এবার ব্যাপার হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, তাই না? কন্ডিশনাল ফরম্যাটিংয়ে পুরোটা সিলেক্ট করলাম, মানে ডেটাবেসটা পুরোটা সিলেক্ট করলাম, জাস্ট মার্কসের কলমটা, ঠিক আছে? আমরা ফার্স্ট কী দেখছি, হাইলাইট সেল রুলস ক্লিক করলাম, গ্রেটার দ্যান ক্লিক করি, দেখি কী হয়। এখানে আমরা সেট করতে পারি ভ্যালু, তার মানেটা কী দাঁড়ালো? যদি আমি এখানে ক্রাইটেরিয়া সেট করে দিই, ফর এক্সাম্পল এটা দেখতে পাচ্ছেন স্টুডেন্টের ডেটাবেস, যদি আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকে বা যে কোনো ইউনিট, যদি আপনি দিয়ে দিতে চান যে না, আমি কাস্টমারকে আমার কোম্পানি থেকে অ্যাটলিস্ট মিনিমাম 95 ইউনিট, বা আপনি ম্যাক্সিমাম দিয়ে রাখলেন যে লাস্ট 60 ইউনিট পর্যন্ত আমার যাবে, এরপর যদি যদি কোনো হয়, গ্রেটার যদি থাকে, আমাকে সঙ্গে সঙ্গে হাইলাইট করে দেবে, ইন্ডিকেট করে দেবে যে এটা আমার ঠিক হচ্ছে না, কারণ স্টকটা আমার ক্লিয়ার হয়ে যাবে, না হলে স্টকে কিছু থাকবে না, ঠিক আছে? লেটস সে 60 বললাম, ধরুন 70 করি এখানে, ঠিক আছে? 70 করে রাখলাম, 70 আমি দিয়ে রাখলাম। এখান থেকে আপনি যেতে পারেন কাস্টম ফরম্যাটে, সেখান থেকে রেট যেটা ইচ্ছা আপনার পছন্দের মতো, এটা কালার চুজ করুন, ওকে করুন। ওকে, তাহলে কী দেখুন, যতগুলো 70 ওপরে থাকবে সবগুলো আপনার ইন্ডিকেট করে দেবে, কিন্তু 70 নিচে কোনোটা ইন্ডিকেট করবে না। আপনি ভাববেন যে এটা যা ফিক্সড হয়ে গেল, কিন্তু এমন নয়। এখানে যদি কেউ 75 ধরুন লিখলো, ফর এক্সাম্পল 72 লিখলো, অটোমেটিক এটাও হয়ে যাবে, ক্লিয়ার? এবার এই ফর্মুলাটা ইরেজ কী করে করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, ক্লিয়ার রুল থেকে আপনি করতে পারেন। আরেকটা জিনিস শিখিয়ে দিই, ম্যানেজ রুলে যাবেন, এখান থেকে এডিট করতে পারেন, পারবেন আপনি, ক্লিয়ার? এডিট করা যায়, আর এখান থেকে ডিলিট ডিরেক্ট করতে পারেন, ডিলিট রুল, ওকে করে দিন, চলে গেল। আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুল, সেখান থেকে গ্রেটার দ্যান আপনি বুঝলেন, লেস দ্যান অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? লেস দ্যানে ক্লিক করি। আপনি যদি মার্কস সেট করে দিয়েছেন যে যদি যদি কেউ 35-এর নিচে পায়, তাহলে সে ফেল হয়ে যাবে, আমাকে ইন্ডিকেট করে দেবে যে কে কে ফেল করেছে। আমিও কালারটা চুজ করে রাখলাম, হালকা রেড বর্ডার বা ইয়েলো ফিল দিয়ে দেবো, ঠিক আছে? ওকে করলাম। আপাতত কেউ নেই 35-এর নিচে, আমি এটাকে 34 করে দিই, দেখুন এরকম কালারটা চলে এলো। এটাকে ধরুন 21 পেয়েছে, ঠিক আছে? দেখুন কালারটা কীরকম চেঞ্জ করে দিল, তাই না? আবার গেলাম সেম ম্যানেজ রুল, সেখান থেকে এখানে গিয়ে ডিলিট রুল, ওকে। এখান থেকে কারণ দেখাচ্ছি, কারণ এখানে যতগুলো ফর্মুলা আপনি পুট করবেন সবগুলো এখানে থাকবে, ক্লিয়ার? এই ম্যানেজ রুল থেকে এখানে সব ফর্মুলা শো করবে যে আপনি কী কী কন্ডিশনাল ফরম্যাটিংয়ে এই জায়গাটা, এই ডেটাবেসে এই পোর্শনটা ইউজ করেছেন, ক্লিয়ার? আবার কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইট সেল রুট বিটুইন, বিটুইন কী বলছে? বিটুইন হচ্ছে আমার, ধরুন আমি একটা সেট আপ করে দিলাম যে আমি দেখতে চাই 95 থেকে বা 100 থেকে, 100 আর 95 টু 100 কে কে পেয়েছে, আমি সেটা দেখব, বা আমি ইন্ডিকেট করব, যদি কেউ 95 টু 100-র মধ্যে কেউ পায় তাহলে আমাকে সেটা ইন্ডিকেট করে বলবে, ক্লিয়ার? আমি ওকে করলাম। দেখুন একটা 95 পেয়েছে, বা যদি এখানে 96 করি, 97 করি, অটোমেটিক ইন্ডিকেট করবে, ক্লিয়ার? কোনো অসুবিধা অসুবিধা নেই। আমি কিন্তু এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যদি পুরো এটা দেখাতে যাই, এখন পুরো লম্বা ভিডিও হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে, অনেকের পক্ষে ধৈর্য থাকে না দেখার, তাই জন্য অতটা বেশি টানবো না। কিছু কিছু যে পোর্শনগুলো ইম্পর্ট্যান্ট আছে সেগুলো আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তারপর পরে আবার যদি কারোর কোনো কোয়ারি থাকে, সেক্ষেত্রে আবার একটা নতুন করে বানিয়ে দেওয়া হবে, ক্লিয়ার? এবার নেক্সট হচ্ছে যেটা ইম্পর্ট্যান্ট থাকে, ডুপ্লিকেট ভ্যালু, ঠিক আছে? ডুপ্লিকেট ভ্যালু বলতে কী বোঝাচ্ছে? ধরুন আমার এখানে
এই ডেটাবেসের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ভ্যালু এসে যায়, ঠিক আছে, বা একই প্রোডাক্টে যদি কোনো ডুপ্লিকেট রেট চলে আসে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ইজিলি এটা আইডেন্টিফাই করতে পারবো কিভাবে? কাস্টম ফরম্যাটে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে নিলাম, ওকে করে দিলাম। ওকে, এখন আপাতত কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, তাই জন্য ইন্ডিকেট করছে না। দেখুন 21, এখানে যদি আমি 21 পুট করি, দেখুন চলে এসছে। ক্লিয়ার? গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুল, সেখান থেকে গিয়ে ডিলিট। ওকে, আবার ডুপ্লিকেট ভ্যালুটা অনেকটা ইম্পর্টেন্ট, ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু, বা যদি ইউনিক ভ্যালু আপনার কিছু থাকে তাহলে ইউনিক ভ্যালু দিতে পারেন, ঠিক আছে। সেখানে এখানে যাব, এখান থেকে কাস্টম ফরম্যাট যেটা ইচ্ছা আপনার সিলেক্ট করুন, ওকে করুন। ওকে, ক্লিয়ার? এটা ডুপ্লিকেট ভ্যালু ক্ষেত্রে এটা ইজিলি চলে আসবে। আবার দেখুন 97 করলাম, দুটো ডুপ্লিকেট ভ্যালু। ক্লিয়ার? বোঝা গেল আশা করি। সিলেক্ট করলাম ম্যানেজ রোল, এখানে গিয়ে ডিলিট। ওকে, ক্লিয়ার? কোনো অসুবিধা? চলুন নেক্সট যাওয়া যাক। এবার যে টপ বটম রুল, এগুলো জাস্ট ইজি পোর্শন, এগুলো কোনো অসুবিধা থাকার কথা না, তাও একবার করে দেখিয়ে দিই। টপ 10 আইটেমস আমি যদি দেখতে চাই, যে ধরুন আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটে অনেক হিউজ কোয়ান্টিটিতে আপনার কাজ হচ্ছে, এবার প্রচুর ডেটাবেস, আপনি ওখানে দেখতে চান টপ রেটগুলো আপনার কী কী, ঠিক আছে, টপ 3 রেট দেখতে চান, বা স্কুলে কে কে হায়েস্ট পেয়েছে তিনজনের মধ্যে সেটা কেউ আইডেন্টিফাই করতে চায়, সেক্ষেত্রে সে করতে পারবে এখান থেকে সিলেক্ট করে, ওর যেটা পছন্দ এখান থেকে বাড়াতে চাইলে বাড়াতে পারে, কমাতে চাইলে কমাতে পারে। ক্লিয়ার? আমি ফার্স্ট 3 দেখতে চাই, টপ 3, সেখানে গিয়ে আবার রেড বর্ডার যেটা আপনার ইচ্ছা করুন। আমার বেসিক্যালি কাস্টম ফরম্যাট থেকে রেড ফরম্যাটটাই, কালারটাই বেশি ভালো লাগে, রেড দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে যদি 100 দেবেন তা অটোমেটিক চেঞ্জ করে দেবে, 97 দুটো পেয়েছে, 100 একটা। ক্লিয়ার? আবার যাব সেম ম্যানেজ রুল, সেখান থেকে ডিলিট রুল। ক্লিয়ার? আবার কন্ডিশনাল ফরম্যাটিং এটা তো করলেন, এবার টপ বটম, টপ পার্সেন্টেজ, 10% একই ব্যাপার, ঠিক আছে, এগুলো সব ট্রাই করবেন এক এক করে। বটমটা একবার দেখিয়ে দিচ্ছি, যদি কেউ বিলো জানতে চায়, ঠিক আছে, সে এরকমভাবে করে ইন্ডিকেট করে দেখুন, অটোমেটিক দেখাচ্ছে, ঠিক আছে। চলুন এবার ডেটা বারস, বারগুলো কী, বারগুলো আপনার যেরকম আপনারা হয়তো অনেকে করেছেন, পাই চার্ট, কলাম চার্ট, যেরকমভাবে ইন্ডিকেট করে থাকে, কে বারগুলো কী করে ইন্ডিকেট করে, কে কতটা হায়েস্ট পেয়েছে, কে কত কম পেয়েছে, ঠিক আছে। তো ডেটা বারসগুলো সেম, আপনি দেখুন এক একটা যদি ক্লিক করতে থাকেন, অটোমেটিক আপনার রিফ্লেক্ট হতে থাকবে। ক্লিয়ার? দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে, দেখুন এরকম হলো। এবার যদি এই জায়গাটা আমি ধরুন 100, এটা 40 করে দিই, দেখুন কমে গেল, ঠিক আছে, ডেটা বার এটা রিফ্লেক্ট করে। আর যদি কালারসে যাই, ধরুন ডেটা বারসের মধ্যে এটা আগে ডিলিট করে দিই, কালারসে যান, কালারসের মধ্যে দেখবেন ইন্ডিকেট করবে আলাদা 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 আলাদা, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে আইকন সেট, যেটা একটু ইম্পর্টেন্ট আর খুবই ভালো, সেটা হচ্ছে আইকন সেটের মধ্যে যান, মোর রুলস, ঠিক আছে। এখানে কি আছে, এখানে দেখবেন পার্সেন্ট, আপনার যেহেতু ভ্যালিউ আছে, ভ্যালিউ আপনার দিতে পারে, নাম্বার, যেহেতু নাম্বার আছে, ঠিক আছে, ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান, আপনি একটা ক্রাইটেরিয়া সেট করে দিলেন, যদি আমার 95 বা 95 ওপরে হয় তাহলে সেটা আমার কি ইন্ডিকেট করবে, গ্রিন, যদি আমার 60 বা 60 ওপরে হয়, ঠিক আছে, তাহলে সেটা ইন্ডিকেট করবে কিভাবে, ইয়েলো, আর বাকি যতগুলো থাকবে তত সব রেড ইন্ডিকেট করবে, মানে ওগুলো রেড অ্যালার্ট, ঠিক আছে। এবার সেটা গিয়ে ওকে করুন, দেখুন অটোমেটিক রিফ্লেক্ট করছে। ক্লিয়ার? এবার আপনি যদি একটাকে ধরুন 34 আছে, 60 করুন, দেখুন ইয়েলো হয়ে গেছে। ক্লিয়ার? কোনো অসুবিধা, এখান থেকে আপনি ডেটাটাকে সিলেক্ট করে করতে পারেন। আর একবার দেখিয়ে দিই, এটা আইকন সেটে যান, মোর রুলস যান, সেখান থেকে যেটা আপনার পছন্দ এখান থেকে অবশ্যই নাম্বারটা করবেন। নাম্বার করার পর এখানে আপনার যেটা যা ক্রাইটেরিয়া দিয়ে দেবে, যদি আপনার কেউ বলে যে 100 বা 120 ওপর যদি কোনো কিছু থাকে, 120 ওপর সেটা আমার গ্রিন রিফ্লেক্ট করবে, এটা আপনি কি চেঞ্জ করতেও পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটা। এবার এটাকে, এটা যদি আপনি চান যে 120 বা আরও আরও কম যদি চান, 80 বা 80-র ওপরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ইয়েলো করবে, বাকি যতগুলো করবে রেড, ঠিক আছে। তাহলে দেখুন আপাতত গ্রিন কোনো কিছু নেই, কারণ 100 উপরের কিছু নেই। এবার যদি 121 দিই, দেখুন গ্রিন হয়ে যাবে। ক্লিয়ার? ভেরি গুড। তো চলুন নেক্সট,
আর একটা দেখানো যাক, লাস্ট একটা দেখাবো, সেটা অনেকটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এটা আমার, যেটা আমি চাই, আমার ক্রাইটেরিয়া এটা আছে। আমাকে কোম্পানির ওনার বলছেন যে আমাকে এমন একটা ফর্মুলা ইউজ করো যেটাতে, যেটা আমার বেশি ভ্যালু থাকবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কোনটা বেশি, 121, যেহেতু 121 আছে তাহলে বিটা ইন্ডিকেট করে দেবে, বিটাতে কালার একটা ইন্ডিকেট করবে যে হ্যাঁ আমার বিটা বেশি আসবে। আমি এখানে চাই না, এখানে তো ইজিলি বেড়ে যাবে, আমি এখানে চাই। সেটা কিভাবে হবে, তাই না? আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, ক্লিয়ার, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুল, ইউজ আ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল ইজ টু ফরম্যাট, ইজ ইকুয়াল টু, দিন ইজ ইকুয়াল টু, ফার্স্ট এই ভ্যালুটাকে সিলেক্ট করুন। অলরেডি ফিক্সড হয়ে রয়েছে, তাহলে সেল ফিক্স হয়ে রয়েছে, এটাকে কলম ফিক্স করতে হবে, কারণ এটা কলম F4 আর দুবার, 1 2, কারণ এটা অলরেডি ফিক্স ছিল। যদি না থাকতো তাহলে F4 তিনবার প্রেস করতাম, ক্লিয়ার। এবার আবার ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম, ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট, পুরো ডেটাটাকে সিলেক্ট করুন, ব্র্যাকেট ক্লোজ করুন, ফরম্যাটে যান, গিয়ে রেড আমি সিলেক্ট করলাম, করে ওকে, ঠিক আছে, ফর্মুলাতে কোনো অসুবিধা, ওকে করলাম। দেখুন 121 বেশি আছে বলে এটা ইন্ডিকেট করে দিল, ক্লিয়ার। আমি যদি এখানে 131 করে দিই, চেঞ্জ করে দেবে, ক্লিয়ার। আমার এই ভ্যালুটা, মানে ভ্যালু বলছি, এই নামটা আর কি রিফ্লেক্ট করবে, ঠিক আছে, যে এটা বেশি, হায়েস্ট ভ্যালু, ক্লিয়ার। চলুন আর একবার দেখানো যাক, এটা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাওয়ার পর নিউ রুল, সেখান থেকে লাস্ট অপশন ইউজ এ ফর্মুলা, সেখান থেকে ইজ ইকুয়াল টু ফার্স্ট সিলেক্ট করবো এই সেলটাকে। এটা কি কলম, কলমের জন্য কি করতে হয়, F4 তিনবার, কিন্তু অলরেডি একবার ফিক্সড হয়ে রয়েছে, তাই জন্য আর দুবার, 1 2, কমা দিলাম, সরি, ইজ ইকুয়াল টু ম্যাক্স দিলাম, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, পুরো সেলটা, পুরো ভ্যালুগুলোকে সিলেক্ট করে নেবো। দেখুন অলরেডি ফিক্স করে রেখেছে ও, ব্র্যাকেট ক্লোজ, ফরম্যাটে যাব, সেখান থেকে যেটা পছন্দ সেটা করব, রেড কালার, ওকে ওকে, দেখুন ভ্যালুটা দেখিয়ে দিল, ক্লিয়ার, কোনো অসুবিধা। এবার নেক্সট ভিডিওতে আমরা একটু কন্ডিশনাল ফরম্যাটিংয়ের অ্যাডভান্স লেভেলটা করব, ঠিক আছে।